ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. কোরবানির সাথে আকিকা দেওয়া কি জায়েজ বা যাবে? এক্ষেত্রে কোন কোন আলেম বলেছেন জায়েজ, আর কেউ কেউ বলেছেন নাজায়েজ। তো যারা বলছেন নাজায়েজ ওদের কথাই বেশ সঠিক, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোরবানির সাথে কখনো আকিকা দেননি। আকিকা পৃথক, কোরবানি কোরবানি। তাই এই জন্য কোরবানির সাথে আকিকা দিবেন না, পৃথক দিবেন। এছাড়া কোরবানির বিধান হচ্ছে একটা, আকিকার বিধান হচ্ছে আরেকটা। কোরবানির নির্দিষ্ট সময় রয়েছে, জিলহজ মাসের 10 তারিখ ঈদের দিন থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। আকিকা আপনি যে কোনো দিন করতে পারেন। আর আকিকার সম্পর্ক হচ্ছে বাচ্চা জন্ম নেওয়ার সাথে। আর ওইটার কোরবানির সম্পর্ক হচ্ছে কোরবানির সময় এবং সম্পদের সাথে, কোরবানির সময় এবং সম্পদের সাথে। তাই একটা আরেকটার সাথে মিলানো তো ঠিক নয়। অতএব এটাই বেশি স্পষ্ট, কোরবানির সাথে আকিকা মিলাবেন না। এছাড়া আরেকটা কথা, আপনি যদি কোরবানিকে কোরবানি হিসাবে দেন পৃথক, আকিকা আলাদা দেন, কেউ না জায়েজ বলবে না। কিন্তু যদি আপনি কোরবানির সাথে আকিকা মিলিয়ে দেন তাহলে বিশুদ্ধ কথা মোতাবেক এটা হবেই না। তাহলে যেটা একদম যার মধ্যে ভুল নাই ওইটাই গ্রহণ করেন, অথবা সন্দেহ নেই ওইটাই গ্রহণ করবেন। আপনি সন্দেহমুক্ত থাকলেন, ইবাদত করলেন নির্বিধাল। আকিকা পৃথক রাখুন আর কোরবানি পৃথক রাখুন। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।